আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা একটা কোমোড আনবক্সিং করতেছি। জেড ফ্ল্যাশ ওয়ান ফাটের যেগুলি বলা হয়, এই যে ব্যান্ড, কোমোডের নাট, সিট কভার আর এই কোমোড। আমরা একে একে এটার সাথে কাজ করি, পরিচয় করা। তো বন্ধুরা, আমরা এই জেড ফ্ল্যাশ ওয়ান ফাটের যে কোমরটা, এই ব্যান্ডের যে দেখেন, আর যে পুশ সিস্টেমে ডাবল, তো এটার আনবক্সিং করে আমরা বাথরুমে আনছি। তো বাথরুমের এই দেখেন, এই যে বাটটের আছে, এই জায়গা ফিটিং করা, এই যে বেসিন আছে। তো এইগুলি দেখানোর উদ্দেশ্য আসলে এই বাসাটা কমপ্লিট বাসা। তো কমপ্লিট বাসার ক্ষেত্রে কি সমস্যা হয়, যেমন এই যে আমরা কোমরগুলি বসাইতে আসলে বিল্ডিংয়ের শুরু থেকে, এই যে যে আমাদের এই কোমর বসানোর যে সাইরিংসি পয়েন্টগুলি থাকে, মূলত মালিকের যে ব্যান্ডেরই লাগাক, সেই ব্যান্ডটা আনার পরে দেখা যায় কি যে আপনার এই পয়েন্টটা আর কি রেখে কাজ করে। তো এই জায়গার যে কোমরটা ছিল আগের আরেকের, আপনার লোকে আরেকের আপনার কেরালা মডেলের কোমর ছিল, তো সেই ক্ষেত্রে এটার আর কি ফিনিশিং আমাদের 9.5 আর কি ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে যে জেড ফ্ল্যাশের যে কোমরটা আমরা যে আপনাদের সামনে আনবক্সিং করছি, তো এইগুলির পয়েন্ট আছে 12 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে আগের সাথে কিন্তু মিলবে না। তো এই জেড ফ্ল্যাশ বলতে বিভিন্ন ব্র্যান্ডেরই হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে মোটামুটি 12 ইঞ্চি, আর যদি আপনার আরও জায়গা লাগে তো সেই ক্ষেত্রে হয়তো 13 ইঞ্চি। এর হাইস্ট মনে হয় আপাতত নাই। তো সেই ক্ষেত্রে এই যে দেখেন, আমরা এটার যে পকেট কাটিয়েছি এই পাইপ থেকে, অফসাইডটা এই যে অফসাইড, এই কোমর অফসাইড। যদি অন্য কোনো ব্যান্ডের আবার দেখা গেলো যে অফসাইড একটু বাইশে থাকলেও ফিটিং করা যেত, আর এটা এই যে এই টাইসি লেভেলে এই এই অপশনটা আর কি মিলিয়ে দিতে হবে, নাহলে এই কোমরগুলি মিলবো না এর যে পয়েন্ট। এই যে অফসাইড বসানোর পরে অবশ্যই ভিতরে সুন্দর করে পুটিং দিয়ে দেবেন, হোয়াইট সিমেন্ট যেটা বলি আমরা, যাতে লিকেজ মিকেজ না করে। তো বন্ধুরা, এই যে দেখেন, আমরা এই যে এটার এই যে সেন্ট্রাল এই যে মাফে আছে, এই দেখেন, এই যে আপনার 11.5 কাছাকাছি। তো সেক্ষেত্রে আমাদের যেটা আছে টেস্টেন, এটা হইলে চলবে। দেখি আগে কোমরটা বসাই যে পজিশনটা ঠিক আছে কিনা একটা চেক দিই, তো তারপরে পুটিং মুটিং দিয়ে এটা আস্তে আস্তে ফিটিং করি। আপনারা আমাদের সাথেই থাকুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না। অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন, যাতে আপনারও ছেলে আপনার যে কোনো এক বন্ধু দেখতে পারে। দেখুন ওস্তাদে কীভাবে কোমরের পয়েন্ট যদি আপ ডাউন থাকে, সেটা পকেট। সেই বিখ্যাত রোসা ব্র্যান্ডের কোমরটা আমার ওস্তাদে লাগাইতেছে। দেখি ওস্তাদ একটু, হ্যাঁ এই যে ওস্তাদে, আমাদের আগের পয়েন্ট ছিল আরেকের কেরালা মডেল পয়েন্ট, এটা আমরা এখন বাইরের যে কোমরগুলো ছিল ফিক্সড লোডাউনের কোমরগুলো সেট আপ করতেছি, খুব সূক্ষ্মভাবে কাজ করতেছে। লোকটাই পুরো সূক্ষ্ম লোক, সূক্ষ্ম এটার কাজগুলো দক্ষ সহকারে। আপনারা
আপনাদের জন্য কমর টমর ফাঁকে থাকে, ঠিক আছে, সদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট, চ্যানেলটি শেয়ার করুন বেশি বেশি, ভিডিওটা আমাদের বন্ধুরা আগে আমরা পজিশন মতন আরো সুন্দর করে বসাইছি, বসানোর ফলে যে দেখেন এই যে ডাকনাটা সরাই রাখছি, এই যে নতুন এখন কোনো ফানে ঢোকাই না, এই যে বল কক আর এই যে ফিনিশিংয়ের ব্যবস্থা ডাবল ফুশ, তো এগুলোর ভিডিও দেওয়া আছে, আশা করি ভিডিওগুলি দেখে নেবে আমাদের চ্যানেলটি ভিজিট করে। তো আগে আমরা ফুসার দিয়ে পানিটা দিয়ে এরপর সে চেক করি আসলে লিক করে কিনা, কিন্তু অন্য দিক দিয়ে পানিটা বের হয়ে যায় কিনা। অবশ্যই দেখবেন লিক করে কিনা, লিক নেই তো আমাদের টাঙ্কি বলতে থাকবো, এই সুযোগে আমরা সিট কাভারটা সুন্দর করে ফিটিং করে আর অবশ্যই ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে সকল নতুন বন্ধুরা কাজ শিখতে আগ্রহী তারা কাজ করতে পারেন, ও যে সমস্ত টেকনিশিয়ান ভাইয়েরা আপনাদের কাজ জানেন কিন্তু আসলেও কাজ করার সেরমের হয়তো আপনি সেই সোর্সটা পাইতেছেন না, তো সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সিট কভারের হিংস অ্যাডজাস্ট করে এর সুন্দর করে এর যে স্ক্রু আছে স্ক্রু টাইট দিতেছি, তো অবশ্যই আপনারা আগে অ্যাডজাস্ট করে নেবেন। পরিমাণ পর্যন্ত টাইট দেবেন, বেশি কমও না বেশিও বাড়ও না, দেখবেন তারপরে আবার লড়ে কিনা। বন্ধুরা এই যে দেখেন আমাদের গলকক কিন্তু পানি সেক দিছে, যে ট্যাঙ্কি ফুল লোড, এই দেখো আমাদের সিট কভারের সাথে এই যে গ্রুফের সাথে মিলে ভিতরে ভরে দেবো লকে, এখন ছেড়ে দেয় দেখেন হাইড্রোলিক্স আস্তে আস্তে উপর